গত মাসব্যাপী প্রতি ঘরে সুশাসন কর্মসূচি পালিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। সমস্ত রুরাল ও নগর নিগম এলাকায় এই কর্মসূচি পালিত হচ্ছে। রবিবার পুর নিগমের 13 নম্বর ওয়ার্ডের ভাটি অভয়নগর ঋষিপল্লিতে হয় এক মেগা স্বাস্থ্য শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গত 17 সেপ্টেম্বর থেকে হার ঘর সুশাসন কর্মসূচি পালিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এরই অঙ্গ হিসাবে রবিবার পৌর নিগমের 13 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ্রের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ভাটি অভয়নগর ঋষিপল্লিতে হয় এক মেগা স্বাস্থ্য শিবির। শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব দেবাশিস বসু। এদিনের শিবিরে অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। সেই সাথে মানুষের বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য ব্লাড টেস্ট, সুগার টেস্ট, ECG, ব্লাড প্রেশার সহ নানান পরীক্ষা করা হয় বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব দেবাশিস বসু। এখানে 13 নম্বর কাউন্সিলের যে মাননীয় কাউন্সিলর আছেন প্রদীপ চন্দ্র এবং AMC এবং স্বাস্থ্য দপ্তরের মিলিত প্রয়াসে এই ঋষি কলোনিতে আজকে এই ঘরে ঘরে সুশাসনের অঙ্গ হিসাবে একটা হেলথ ক্যাম্প করা হয়েছে। এখানে হেলথ ক্যাম্পের মধ্যে অ্যালোপ্যাথিক ডাক্তাররা আছেন, সকলেই দেখছেন, পাশাপাশি আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক এবং বিভিন্ন ব্লাডের বায়োকেমিস্ট্রি যেগুলি আছে সেগুলিও এখানে করা হচ্ছে। হিমোগ্লোবিন, ECG, ব্লাড টেস্ট, ব্লাড সুগার এগুলি সবগুলি এখানে করানো হচ্ছে। তো আমি এখানে দেখতে এসেছি স্বাস্থ্য দপ্তরের যারা প্রতিনিধি এসেছেন ঠিকভাবে কাজ করছে কি না, মানুষের রেসপন্স কীরকম। তো যা আমি প্রাইমারি ভিসি আমি এখানে যা দেখলাম মানুষের সঙ্গে ইন্টারেক্ট করে খুব ভালো রেসপন্স, এবং যত বেশি পরিমাণে এই স্বাস্থ্য শিবিরগুলি হয় ততই মানুষ বেশি উপকৃত। এদিনের শিবিরে ভারী মাত্রায় মানুষ স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করেন। এলাকার কর্পোরেটর এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।